আপনারা যারা এমএস ওয়ার্ড নিয়ে কাজ করেন তারা সকলেই কম বেশি কিবোর্ড শর্টকাট ব্যবহার করেন কিবোর্ড শর্টকাট সম্পর্কে ইতিপূর্বে আমি একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে এম ওয়ার্ডের কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করতে হয় এ ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমএস এস ওয়ার্ডের কিবোর্ড শর্টকাট সেট করতে হয় এবং রিমুভ করতে হয় আপনি যদি নিজেদের মতো কিবোর্ড শর্টকাট সেট করতে পারেন তাহলে আপনার কাজ অনেক স্মুথ হয়ে যাবে এবং আপনি অনেক দ্রুত কাজ করতে পারবেন যেমন আপনাকে প্র্যাকটিক্যালি একটি উদাহরণ দিয়ে দিচ্ছি যখন আপনারা বাংলা নিয়ে কাজ করেন তখন বাংলা ফোন্ট নিতে হয় এবং যখন ইংরেজি নিয়ে কাজ করেন তখন ইংলিশ ফন্ট নিতে হয় এক্ষেত্রে বারবার বাংলা ফোন ইংলিশ ফন্ট নেওয়া অনেক কষ্টকর হয়ে যায় এছাড়াও আপনি যদি বাংলা এবং ইংলিশ নিয়ে একই সঙ্গে কাজ করেন তাহলে সেক্ষেত্রে বারবার বাংলা ফন্ট নেওয়া অথবা ইংলিশ ফন্ট নেওয়া এটা অনেক কষ্টকর হয়ে যায় আমি এখন এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বাংলা ফন্ট ইংলিশ ফন্ট কিবোর্ডের মাধ্যমে সেট করবেন এবং কিবোর্ডের মাধ্যমে বাংলা ফন্ট অথবা ইংলিশ ফন্ট আনবেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ আমার ওয়ার্ডের আরও বেশ কিছু ভিডিও রয়েছে আপনারা ইচ্ছা করলে সেই ভিডিওগুলো দেখতে পারেন আপনারা যদি ওয়ার্ডে কিবোর্ড শর্টকাট তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ফাইলে ক্লিক করার পরে এখানে অপশনে ক্লিক করতে হবে অপশানসে ক্লিক করার পরে এইখানে দেখুন কাস্টমাইজ রিবন একটি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে ডান দিকে এখানে বেশ কিছু অপশন চলে আসবে আমরা এই সকল অপশন নিয়ে এখন কাজ করবো না এখানে দেখুন কিবোর্ড শর্টকাটস এর পাশে এখানে একটি বাটন রয়েছে কাস্টমাইজ এখানে আমি ক্লিক করলাম তাহলে এখানে কিবোর্ড শর্টকাটের যে কাস্টমাইজ বক্স আছে সেটি চলে আসবে এখানে দেখুন ফাইল ট্যাপে সিলেক্ট করা রয়েছে এবং এখানে বেশ কিছু আইটেম রয়েছে আপনারা যদি এখান থেকে হোম ট্যাপে যান তারপরে এখানে দেখুন বোল্ড এখানে সিলেক্ট রয়েছে এবং এখানে দেখুন কারেন্ট কিতে রয়েছে কন্ট্রোল বি এবং কন্ট্রোল শিফট বি অর্থাৎ আপনারা কন্ট্রোল বি দিয়ে যে বোল্ড করেন সেটি এখানে লেখা রয়েছে এছাড়াও আপনারা কন্ট্রোল শিফট বি দিয়েও বোল্ড করতে পারেন এখান আপনারা যদি অন্য কোনো আইটেমে যান তাহলে সেখান থেকে দেখতে পাবেন যে সেই আইটেমের কিবোর্ড শর্টকাট কী যেমন এখানে দেখুন সেন্টার প্যারা এটা আপনারা কন্ট্রোল ই দিয়ে সেন্টার প্যারা করতে পারেন এছাড়াও এখানে আপনারা অন্য কোনো আইটেমে গেলে সেটি বুঝতে পারবেন সেটি দেখতে পারবেন যে সেটি কীবোর্ডের কোন কী দিয়ে সেই কাজটি করা যায় আমরা এগুলো নিয়ে কাজ করবো না এগুলো আমরা ঘাটাঘাটি করব না আমি এখানে স্ক্রোল করে একেবারে নিচের দিকে গেলাম এবং যেহেতু আমি ফোন নিয়ে কাজ করবো এখানে আমি ফন্টে ক্লিক করলাম যখন আমি এখানে ফোনটা ক্লিক করলাম এখানে ডান পাশে ফোনটের লিস্ট চলে আসলো এখানে বিভিন্ন ফোন রয়েছে আমরা এখান থেকে ইংলিশ এবং বাংলা ফোন যেহেতু সেট করব সেই কারণে আমি এখানে সরাসরি সুতুনিয়াম যে ফোনটি রয়েছে সেই সুতুনিয়াম যে ফোনটা আমরা চলে যাব এই যে সুতুনিয়াম যে ফোনটা আমরা পেয়েছি আমি সুতুনিয়ামসে এই ফোন করলাম এরপরে আমি প্রেস নিউ শর্টকাট কি এখানকার যে বক্সটি রয়েছে এই বক্সে ক্লিক করলাম তারপরে এখানে আমরা কিবোর্ডের কোন কীতে সেট করব সেটি আমাদের এখানে বলে দিতে হবে এখানে একটি কথা বলে রাখি বর্তমানে কিবোর্ডের যেই কিতে শর্টকাট রয়েছে অর্থাৎ যেই কিতে কমেন্ট রয়েছে সেই কিটি যদি এখানে আপনারা আবার যদি পেশ করেন তাহলে আগেরটি রিমুভ হয়ে যাবে যেমন কীবোর্ডের কন্ট্রোল বি রয়েছে আমি যদি এখানে কন্ট্রোল বি যদি এখানে সেট করি তাহলে কন্ট্রোল বি দিয়ে আমি নতুন যেটি সেট করছি এটির কাজ হবে আগে যে কন্ট্রোল বি দিয়ে আপনি বোল্ড করতে পারতেন সেটি আপনি আর পারবেন না এই কারণে আপনাদেরকে আগে জেনে নিতে হবে কোন কিতে কোনো শর্টকাট নাই সেটি যদি জানতে চান তাহলে সেই কিটি আপনি আগে ব্যবহার করে দেখবেন যে সেই কিতে কোনো কাজ হচ্ছে কিনা যদি না হয় তাহলে সেই কিটি ব্যবহার করবেন যেমন এখানে আমরা কন্ট্রোল ওয়ান সেট করব কন্ট্রোল ওয়ান সেট করার জন্য আমি কন্ট্রোলে চেপে ধরে আমি এখানে ওয়ানে প্রেস করলাম কিবোর্ডে তাহলে দেখুন এখানে কন্ট্রোল ওয়ান চলে আসছেন তারপরে এটি আমরা অ্যাসাইন করবো অ্যাসাইন করার জন্য অ্যাসাইন বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে কারেন্ট কি কন্ট্রোল ওয়ান শো করছেন তারপরে এখানে আমরা ক্লোজ করে দিলাম এবং এখানে আমরা ওকেতে ক্লিক করলাম ডকুমেন্টের শেষে গেলাম এখানে দেখুন বর্তমানে টাইমস নিউ রোমান শো করছে আমি কিবোর্ডের কন্ট্রোল ধরে আমি ওয়ান প্লেস করলাম তাহলে দেখুন এখানে ফোন চেঞ্জ হয়ে এখানে সুতি করছে এখন আমরা যদি ইংলিশ ফোনটি কিবোর্ডে সেট করতে চাই তাহলে সেক্ষেত্রে একইভাবে করতে পারবেন আমি আবার দেখাচ্ছি আমরা টাইমস নিউ রোমান যে ফোনটি রয়েছে সেটি সেট করব টেনশন রোমান এটা আমি সিলেক্ট করলাম তারপরে আমরা কিবোর্ডের কন্ট্রোল টুতে আমরা যদি সেট করতে চাই এখানে কন্ট্রোল টু লিখলাম এবং এখানে আমি অ্যাসাইন করছি তারপরে ক্লোজ করলাম এবং ওকেতে ক্লিক করলাম এখানে আমরা বাংলা যদি কিছু লিখি যেমন এখানে আমার তারপরে আমি যদি কিবোর্ডের কন্ট্রোল ধরে টু প্রেস করি তাহলে দেখুন এখানে ইংলিশ ফোন চলে আসছে এখন আমি যদি ইংলিশ টাইপ করি এখানে আমি ইংলিশ টাইপ করতে পারছি অর্থাৎ এভাবে আপনারা কিবোর্ডের মাধ্যমে ফোন সেট করে সেটি শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারেন শুধুমাত্র ফোন সেট করতে পারবেন তা না আপনি অন্যান্য কাজেরও আপনি এখানে কিবোর্ডে সেট করে সেটি শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারেন আশা করি আজকের এই টিপসটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেলাইকন প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ